যে যত বড় কিছু হন না কেন যত বড় হিরো হন আবু লাহাবের চেয়ে তার বড় হিরো ছিল না আবু লাহাব ছিল বিশ্ব সুন্দর তার বউ ছিল বিশ্ব সুন্দরী সম্পদ ছিল অনেক হিরো ছিল কিন্তু সে একটু বিয়াদবি করছে আল্লাহর সাথে না আল্লাহর বন্ধুর সাথে নবীর সাথে বিয়াদবি করছে বলছে তাব্বাল্লা কায়া মুহাম্মদ মুহাম্মদ তোর দুই হাত ধ্বংস হোক আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে বিয়াদবি আমার বন্ধুর দুই হাত ধ্বংস হবে যে বন্ধুর চেহারা আমি সব সময় দেখতে চাই সে নবীর চেহারার কসম করেছেন আমার আল্লাহ ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা দোহা মানে আলো আলো দ্বারা আমার নবীজির চেহারা মোবারকের আলো ওয়াল্লাইলি ইজা সাজা ওয়াল্লাইল কসম রাতের ইজা সাজা ইজা সাকানা রাত যখন অন্ধকার হয়ে যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর করছেন এখানে ওয়াদ্দুহা দ্বারা আলো নবীর চেহারা মোবারকের আলো আল্লাইল দ্বারা কালো লাইল হলো রাত রাত হলো কালো কালো দ্বারা নবীজির চুল মোবারকের কসম আমার আল্লাহর কাছে নবীর চেহারাটা কত ভালো লাগছে নবীর চুলগুলো কত ভালো লাগছে যে আল্লাহ তাআলা তার দোস্তের চেহারা এবং দোস্তের চুল মোবারকের কসম করেছেন তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি সূরা বাইয়ানার তাফসীরে বলছে যে এক লোক যদি দীর্ঘ বছর হায়াত পেল কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নামাজ ফরজ এটা জানে সবকিছু ঠিক জানে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কিন্তু এই লোকটাকে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে কাফের বলা যাবে না কাফের বলা লা ইউকাফারু কাফের বলা হবে না কিন্তু এক লোক যদি 100 বছর বাঁচছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিচ্ছে সব ঠিক কিন্তু মিন শারাতে মুস্তাফা আমার নবীর চুল মোবারকের একটা চুল নিয়ে খালি কটাক্ষ করছে ওই লোকের 100 বছরের নামাজ রোজা হজ যাকাত হাজিগিরি ব্যবসাগিরি যত মোল্লাগিরি যত আছে সব বরবাদ ওই লোকটাকে ইমানদার বলা যাবে না কারণ নবীর চুলের সাথে বিয়াদবি করছে আমি এটা পড়ে অবাক হয়ে গেলাম নবীর সামনে বিয়াদবি করা যায় না ইয়াল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কা জাহরি বাদিকুম আল্লাহু আকবার রেজাল আন তাহাবাত আমাল আল্লাহু আকবার এরপর বলছেন ওয়ালাকিন লা তাশুরুন ওয়া আনতুম লা তাশুরুন নবী রওজা মোবারকে হায়াতুন নবী জান্নাত নবী আমার নবী রওজা মোবারকে আছেন নবী রওজার সামনে যদি কেউ জোরে জোরে কথা বলতো হযরত আবু বকর হযরত ওমর তাদেরকে বের করে দিতেন এখানে জোরে কথা বলা যাবে না নবীজি রোজা মোবারকে হায়াতুন নবী সুবহানাল্লাহ জোরে কথা বললোকে বের করে দিতেন কি অবাক করার মতো একবার একটা দরজা খুলে গেছে কি খুলে গেছে দরজা খুলে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু সুল্লার জামাই আলী রাদিয়াল্লাহু আনহু মিস্ত্রি ডাকে আনছেন কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি ডাকে আনছে দরজায় পেরেক মারবে লোহা কি মারবে ওয়াফা ওয়াফা ফি আখবার দারুল মুস্তাফা কিতাবে লেখা লোহা মারবেন আম্মা জানা আয়েশা জীবিত বলে জামাই আলী মিস্ত্রিকে বলে দাও লোহা মারা যাবে না দরজায় যদি পেরেক মারা হয় জোরে জোরে আওয়াজ হবে আমার নবীর কষ্ট হবে রোজা মোবারকে নবীকে আমি কষ্ট দিব না হায়াতুন নবী আল্লাহু আকবার মিস্ত্রিকে ফেরত দিলেন বলে দরজা থাকো লাগানো যাবে না এই জমিনকে নোটিশ করে দিয়েছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদ আল আম্বিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ বস্তু ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন রসুল বলেন আনা হাইয়ুন ফি কবরি আমি নবী কবরে চেন না শুধু আমি নয় ইন্না আম্বিয়া আল্লাহে আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরজাকুন ওয়া হুম ইউসাল্লুন সমস্ত নবীগণ কবর শরীফে জীবিত সেই নবীরে যদি কেউ সালাম জানায় মা মিন আব্দিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দ আলাইহি সালাম আমার কোন উম্মত কোন প্রান্ত থেকে আমি নবীকে যদি সালাম দেয় আমি নবী নিজেই তার সালাম শুনি এবং নিজে তার সালামের জবাব দিই আল্লাহু আকবার তা আমার নবীকে সালাম দিলে নবী আমাদের সালাম শুনে না ইয়া নবী বলা যায় না ইয়া রাসূলুল্লাহ বলা যায় না একবার মুফরাদ আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন
হযরত ইবনে ওমর কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনাকে বলা হতো শাবিহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল যা করছে তিনি তাই করতেন সুবহানাল্লাহ উনি এক জায়গায় যায় খালি হাসে বলে ভাই হাসেন কেন ওই এই জায়গায় নবীর হাসতে দেখছি সুবহানাল্লাহ এক জায়গায় যায় মাথাটা নিচু করে কাঁদতেছেন বলে ভাই এখানে আপনি মন খারাপ করে মাথা নিচু করেছেন কেন বলে এই জায়গায় আমি দেখছি আল্লাহ নবী মাথা নিচু করে মন খারাপ করছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু এক জায়গায় উনি খালি একটা জায়গা যায় নামাজ পড়লেন বলে এখানে নামাজ পড়ম কেন আমি আল্লাহ নবীর এই জায়গায় নামাজ পড়তে দেখছি নবীর বরকতের জন্য ওই জায়গা আমি নামাজ পড়তেছি সুবহানাল্লাহ তো সে আব্দুল্লাহ ইবনে ওমরের একবার পা বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরছে আপনাদের ধরে না ঝিঝি পায়ে ঝিঝি লাগে না আপনাদের সে কি বলে ঝিঝি তো বলে পা ঝিঝি লাগছে এখন পাটা উঠাইতে পারে না নিচে ফেলাইতে পারে না ব্লাড সার্কুলেশন বন্ধ ব্লাড সার্কুলেশন কি বন্ধ ঝিঝি লাগছে সবাইরে বললো যে ভাই পায়ে ঝিঝি লাগছে সাহাবীদের সাথে পরামর্শ করতেছে কি করা যায় সবাই বললো উযকুর আহাব্বা শাইয়ে ইলাইকা আপনার কাছে সবচেয়ে যে নামটা প্রিয় ওই নামটা আপনি উচ্চারণ করে তাকে ডাকেন দেখবেন আপনার ঝিঝি দ্বারা চলে যাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি আমার কাছে আমার নবীর সে প্রিয় নাম আর পৃথিবীতে কিছুই নেই তাহলে ডাকেন তা তিনি ডাকলেন ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ আলেফে ইস্তেগাসা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ তিনবার ডাকতে দেরি সাথে সাথে ঝিঝি দূর হয়ে গেল পাটা স্বাভাবিক হয়ে গেল আল্লাহু আকবার আরেকজন লোক তিরমিজি শরীফ 101 নম্বর হাদিস 101 নম্বর পৃষ্ঠা আর পুরাতন কিতাবের 99 পৃষ্ঠা লেখা উসমান ইবনে হুনাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাজুলান দারিরাল বাসার আতাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না কেমনে 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 নবীর কাছে আসছে সুবহানাল্লাহ এসে নবীর কাছে গিয়ে বসে ঘ্রাণ পাইছে যে নবী হাতটা ধরে সুমা খাইছে সুবহানাল্লাহ নবী এরকম মাঝে মধ্যে নবী এরকম কেউ চাইলে করতেন এক তরকারি বিক্রেতা ছিল মদিনার বাজারে ও তো তরকারি বেচে শরীরে একটু গন্ধ ঘাম না তরকারি বিক্রেতা বাজারের ব্যবসায়ী তরকারি টরকারি নাড়াচাড়া করে ও খালি টার্গেট ওর বিশ্বাস যে জীবনে তো নবীরে ও ধরতে পারবে না সে তরকারি বিক্রেতা তার মনে বড় দুঃখ নবীর জীবনে ধরতে পারবো না আরে আল্লাহ নবী কেমনে কেমনে শুনছে শোনার পরে আল্লাহ নবী একদিন পিছন দিক দিয়ে যায় করে ধরছে হাত দিয়ে সুবহানাল্লাহ এরকম করে ধরছে ধরার পরে বলে কে যখন বুঝতে পারছে ঘ্রাণ নবীজির ঘ্রাণ ও পুরা শরীরটা একেবারে ফেলে দিছে সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ নবী ওরে ভালো করে ধরছে চোখ খুলে দেখে নবীজি এখন তো সে কইছে আল্লাহ কত বড় বেয়াদবি করে ফেলছি সুবহানাল্লাহ বলে হুজুর আমার জীবনের বড় শখ ছিল আপনার দেহটা যদি খালি একটু টাচ করতে পারতাম আমার বিশ্বাস আপনার দেহ টাচ করলে এই দেহ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহ